গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ই লার্নিং ক্লাস। আমরা অরণ্যকাণ্ড অর্থাৎ রামায়ণের অরণ্যকাণ্ড নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে আমি তোমাদের অনুশীলনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছিলাম আগের ক্লাসে। তো আগের ক্লাসে আমাদের দুইয়ের চারটে প্রশ্নের উত্তর লেখা হয়েছিল, দুইয়ের ঘ পর্যন্ত হয়েছিল। আজ আমরা দুইয়ের উয়া থেকে শুরু করেছি। উয়ের প্রশ্ন কি আছে দেখো, রাম সীতার অনুরোধে তীরধনুক নিয়ে কি ধরতে গেলেন? আমি উত্তর ইতিমধ্যে লিখেছি তোমাদের জন্য বোর্ডে, দেখো। রাম সীতার অনুরোধে তীরধনুক নিয়ে সোনার হরিণ ধরতে চললেন। আবার বলি, রাম সীতার অনুরোধে তীরধনুক নিয়ে সোনার হরিণ ধরতে চললেন। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে, নাম্বার চ। সীতার কাছে কে এবং কি বেশে ভিক্ষা চাইতে হচ্ছে আমাদের প্রশ্ন। এসো আমরা উত্তরটা লিখি। রাক্ষসরাজ রাবণ সন্ন্যাসীর বেশে সীতার কাছে ভিক্ষা চাইলেন। ক্লিয়ার হলো আমাদের উত্তর? রাক্ষসরাজ রাবণ সন্ন্যাসীর বেশে সীতার কাছে ভিক্ষা চাইলেন। বেশ, পরবর্তী প্রশ্ন ছয়ের প্রশ্ন কি রয়েছে দেখো। সীতার কান্না শুনে আকাশপথে কে বাধা দিয়েছিলেন? এসো লিখি, সীতার কান্না শুনে বৃদ্ধ জটায়ু পাখি তার বিশাল দুখানা ডানা মেলে আকাশ পথে রাবণের পথ আটকালো। কেমন? একবার বলে দি, প্রশ্ন ছিল সীতার কান্না শুনে আকাশ পথে কে বাধা দিয়েছিল? সীতার কান্না শুনে বৃদ্ধ জটায়ু পাখি তার বিশাল দুখানা ডানা মেলে আকাশ পথে রাবণের পথ আটকালো, বা আটকেছিল, বাধা দিয়েছিল। ঠিক আছে, তো এই পর্যন্ত ছিল আমাদের অনুশীলনী প্রশ্নোত্তর। আমি বলেছিলাম এর সাথে কিছু আমি অতিরিক্ত প্রশ্ন দেব, যে অতিরিক্ত প্রশ্নগুলো তোমাদের হেল্প করবে। তো আজকে একটা অতিরিক্ত প্রশ্ন আমি এর সাথে দিচ্ছি। আশা করি প্রথমটা তোমাদের লেখা হয়ে গেছে। তো ছ পর্যন্ত হয়েছে, বর্কিজ থেকে কিন্তু প্রশ্নগুলো প্রত্যেকে লিখবে, কারণ এই প্রশ্নগুলো আমি দিয়েছি, বইয়ে নেই। লাইন তুলে দিচ্ছি, একটা ইনভার্টেড কোটের মধ্যে রাখবে। হাতে তীরধনুক থাকতে দাদার কোনো ভয় নেই, পাঠ্যাংশ থেকে লাইনটা নেওয়া হয়েছে। দাদার কোনো ভয় নেই, কোটেশন ক্লোজ করব আমরা হাইফেন দিয়ে। এরপর যে প্রশ্ন সেটা হচ্ছে, কে কার সম্পর্কে একথা বলেছে? ঠিক আছে,
তো প্রশ্নটা শুনেই বুঝতে পারছো, লাইনটা শুনেই বুঝতে পারছো যে সীতাকে যখন লক্ষণ সান্ত্বনা দিচ্ছিল, যে মারিচের পিছন পিছন যখন দৌড়াতে দৌড়াতে রাম অনেকটা দূরে চলে গিয়েছিল এবং রামের গলার আওয়াজ শুনতে পাচ্ছিল, সেই মুহূর্তে সীতা আশঙ্কা করছিল যে রামের হয়তো কোনো বিপদ হয়েছে। সেই বিপদ যে তার হয়নি এটা বলার উদ্দেশ্যে রামের মতো এক বীর যার হাতে তীর ধনুক থাকতে তার কোনো ভয় নেই, এটা বলে সান্ত্বনা দিয়েছে। তাহলে এই বর্কির জয়ের উত্তর আমাদের হবে, কে কার সম্পর্কে এ কথা বলেছে? লক্ষণ তার পরাক্রমশালী মহাবীর দাদা রামচন্দ্র সম্পর্কে সম্বন্ধে এ কথা বলেছে। তো আজ এই পর্যন্ত চারটে প্রশ্ন লিখলাম আমরা, পরবর্তী ক্লাসে আমরা নতুন প্রশ্ন লিখব, আরও কয়েকটা প্রশ্ন আমি তৈরি করছি তোমাদের জন্য, সেই প্রশ্নগুলোর উত্তর লিখব। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।